এই দেখুন, আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে। মুখ ফিরিয়ে নেবেন না হে ভদ্র মহোদয়গণ, তাকিয়ে থাকুন, আজ দেখবো আপনাদের পৌরুষত্ব। যুগ যুগ ধরে আমাদের পণ্য হিসেবে ব্যবহার করা আপনাদের একচেটিয়া অধিকার, সবসময় দাদাগিরি ফলাবার প্রয়াস। আপনারাই তো শিখিয়েছেন আমাদের পরবর্তী জেনারেশনকে। হে ভীষ্ম, হে দ্রোণ, হে কৃপাচার্য, হে সঞ্জয়, হে পাণ্ডবগণ, আজ মাথা নত করবেন না আপনারা, বলিহারি আপনাদের পৌরুষ। যখন যেমন ইচ্ছা যথেচ্ছ ব্যবহার করবেন, যখন যেমন ইচ্ছা ভাগ করে খাবেন সকলে, যখন যেমন ইচ্ছা বাজি ধরবেন আমাদের নিয়ে, যখন যেমন ইচ্ছা অগ্নি পরীক্ষা নেবেন, যখন যেমন ইচ্ছা চিতায় তুলবেন, খুব মজা, তাই না? আজ অবাক হচ্ছেন যে এই নতুন শতাব্দীতে দাঁড়িয়ে এ কোন দ্রৌপদী দল উঠে এসেছে। হ্যাঁ ভদ্র মহোদয়গণ, আমরা দ্রৌপদী, নতুন শতাব্দীর এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনাদের দ্রৌপদীর মতো হাজারে হাজারে বিবস্ত্রা হই প্রতিদিন, বিবস্ত্রা হই আপনাদের পুরুষতান্ত্রিক সমাজের উঠোনে। আর আপনাদের আদর্শে অনুপ্রাণিত পরবর্তী জেনারেশন এখন গলা ফাটায় চেঁচিয়ে আকাশ বিদীর্ণ করে নারীবাদ, নারীবাদ বলে। কিন্তু নারীবাদ বলে কি কিছু আছে এই দেশে? যদি থাকতো তাহলে এত কন্যাভ্রূণ হত্যা হতো না প্রতিদিন, প্রতিদিন বিবস্ত্রা হতে হতো না আমাদের। আর সেই দিন আপনাদের সভায় দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আরও একজন, হ্যাঁ কৃষ্ণবাবু। হ্যাঁ আপনার কথাই বলছি, জানি অনেকেই এই কথার প্রতিবাদ করবেন, কিন্তু সেদিন যদি আপনি সত্যিই রক্ষা করতে আসতেন, তবে সামান্য কাপড় দিয়ে করুণা করে নাটক জমিয়ে না তুলে দুর্যোধনের গালে ঠাস করে এক চড় মারতেন। কিন্তু আপনি পুরুষ হয়েও পুরুষতন্ত্রকে ভাঙতে চাননি, চাননি ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সহ অন্যান্য সভাসদরাও। ওইটুকু করুণা করে আপনি আমাদের দগদগে খায়ে মলম লাগানোর চেষ্টা করেছেন, ভেবেছেন ওতেই নায়ক হয়ে উঠবেন। কিন্তু কৃষ্ণবাবু, আমরাও ঘাসে মুখ দিয়ে চলি না, আপনার চরিত্রও আমাদের অজানা নয়। আর আজ এই নতুন শতাব্দীর ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের পদে পদে বিবস্ত্রা হতে দেখে আপনি চুপচাপ বসে আছেন, কোথায় গেছে আপনার এত দরদ? উপভোগ করছেন বুঝি, বোধহয় ছেলেবেলার শখ আপনারা তো যায়নি। এত কাপড়ের যোগান দিতে গিয়ে যদি শেষে নিজের কাপড়ে টান পড়ে সেই ভয়ে? উত্তর চাই আপনার,